এই তিনজন এখন ঘুমোচ্ছে। এইটা মা। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ডেইলি ব্লগে স্বাগত। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, আজকে ঘুম থেকে উঠতে তাই একটু লেট হয়ে গেছে। সকালের যে প্রথম কাজটা হয় জল আনতে, ঘরটা ঝাড় দেব, ঘরটা ঝাড়ু লাগিয়ে জল আনতে যাব। খাওয়ার জলটা আগে ধরে নিচ্ছি, তারপরে স্নানের জল ধরতে যাবো। স্নানের ওই বড়ো বালতিগুলো ধরতে যাবো, এখানে এখন থাক। আর দুটো বালতি বলি বাকি আছে, এগুলো নিয়ে আসছি। আগের দিনে যে বৃষ্টি হলো, বৃষ্টি দুপোটা গায়ে পড়লো, তাতে ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে সকাল থেকে। ভাবছি একটুখানি তুলসী পাতা আর মধু খাবো। ওই সামনে যে লাল তুলসীর গাছটা হয়েছে ওখান থেকে নিয়ে তুলসী মধু খাবো, তারপরে চা খাবো। চা বিস্কিটটা নিয়ে আসছি তোমার জন্য। এই যে লাল তুলসীর গাছ রয়েছে, এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব। তুলসী পাতা আর মধু। তারপর এখানে গ্যাসে চাটা বসিয়ে দিয়েছি, এরপর চা খাবো। আর চাটা হয়ে যেতে 3 কাপ নিয়ে নিয়েছি, একটা আমার, একটা আমার হাজবেন্ডের আর শাশুড়িমার জন্য। 3 কাপ চা সকালে। শ্বশুরমশাই এখনও ঘুম থেকে ওঠেননি, তাই ওনার জন্য পরে 1 কাপ চা হবে। সকালটা শুরু হয় চা আর বিস্কিট দিয়ে। টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি সাথে চা। আজকে বরমশাই বাড়িতে রয়েছে, তাই এখানে 2 কাপ চা রয়েছে। বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা, টুক করে পড়ে যাবে। গরম আছে চাটা, তখন যাবো আগে তো চেক করি না এর মধ্যে কিছু থাকে। একটা জামাও ধুবো না, পারিশ্রমিক দেবো না, শুধু শুধু জামা কাপড় ধুবো। হাত ফাত হাত সাদা হয়ে যাবে, কিছু নেই পকেটে। যদি না দেয় তাহলে অন্য পকেট থেকে কাটতে হবে। না কিছুই লাগেনি, সব নিয়ে নিয়েছে, ধুবোই না আজকে, আমি অন্য পকেট কাটবো আজকে। জামা কাপড় ধুবো কষ্ট করে, পারিশ্রমিক পাবো না, হবে অন্য পকেটই কাটবো আজকে। বালতির মধ্যে সব দিয়ে দিলাম, ভালো লাগে না কাজতে। তারপর ধুবো, বেলার দিকে ধুয়ে গেলে এখানটা প্রচুর রোদ্র লাগে, এখনই ধুয়ে নিতে হবে। দিয়ে ছাদে মিলব, তারপরে জল খাবার খাবো। এখন কিছু খাওয়া হয়নি, চা বিস্কিট খাওয়া হয়েছে। সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ওটা এখন মিলে দিচ্ছি ছাদে, বেশ ভালো রোদ্র বেরিয়েছে এখান থেকে। জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি এখানে ধুলে। একটা ভালো জিনিস এখানে সামনে বসা, আমি যখনই আছি এখানে একটা আরাম কেদারায় রয়েছে, আমি এরকম করে বসতে থাকি, আরাম কেদারায় দেখতে থাকি। আর সামনে মাধুর্যতার গাছের ফুল অল্প ধরেছে, আর বাকিগুলো কু কু করে ডাকতে থাকে। আমাদের একটা ছোট উপরের ঘর রয়েছে, এই ঘরে ছাদের ঘরে অনেক জিনিস রয়েছে। এখানে লাইব্রেরি রয়েছে, ছোট্ট একটা লাইব্রেরি। অনেকদিন খোলা হয় না তো ছাদের ঘরটা, সামনে তো আসা হয় না, তাই জন্য এখানে ছোট্ট লাইব্রেরি রয়েছে। ও আচ্ছা, ওখান থেকে লাইটটা দিতে হবে, লাইটটা দিলাম। পড়ার কত বই রয়েছে, অনেক বই রয়েছে, অনেক কালেকশন রয়েছে বইয়ের, কিছু বইয়ের কালেকশন রয়েছে।
এই তিনজনে এখন ঘুমোচ্ছে। এইটা মা, এটা মা বীর, মা এ মেয়ে, এই একটা ছোট, এই যে মেয়ে। তুই এখানে কি করছিস? যা মায়ের কাছে যা, ঘুমাবি না? কি করছিস? আয় দাঁড়া, মাছ ভাজা হচ্ছে আজকে, আজকে মাছ রান্না হচ্ছে, বুঝলি? তাকা, আজকে মাছ রান্না হচ্ছে। ওই বাবা, কি লম্বা হাই তুলছিস! আজকে মাছ রান্না হচ্ছে। এদিকে একটা কালো হয়ে মেঘ উঠেছে, বৃষ্টি নামবে। চারিদিকে একদম কালো হয়ে মেঘ, তার সাথে ঝড়, তার সাথে সাথে বজ্রপাত। মনে হচ্ছে গাছগুলো ভেঙে পড়ে যাবে। ওই যে সামনে ওই দিকটা গাছ, আম গাছ রয়েছে, তারপরে জাম গাছ রয়েছে, সব আজকে বুঝি সব গাছ থেকে পড়ে যাবে। দুই এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই এখানে। আর এই যে দেখতে দেখতে সেই মুষলধারে বৃষ্টি নেমে এলো, আর এরপর চারিদিকে ঘর বাড়ি সব অন্ধকার হয়ে গেছে। তাই আজকে ভিডিওটা, এরপর আর তো কিছু করার নেই, এই এখানেই ভিডিওটা শেষ করছি।